গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা যেখানে আছো সবাই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আমি কেমন আছি তোমরা বুঝতেই পারবে। তো কালকে ছিল পয়লা বৈশাখ আর আজকে দোসরা বৈশাখ। তো কালকে আমাদের বিল্ডিং এর পাম্পটা খারাপ হয়ে গেছে, তো তোমরা অনেকেই জানো, কারণ ব্লগটা আমি কালকে যে শুট করেছি ওখানেই বলেছি। তো কালকে সাময়িক একটু ঠিক হয়েছিল, দু ঘন্টার জন্য জল উঠেছিল, তারপর তো সেই জল দুপুরবেলাতেই শেষ হয়ে গেছিল। তো কালকে থেকেই চলছে জলের কষ্ট, আজকেও কখন ঠিক হবে জানি না। তো দেখা যাক, যদি তাড়াতাড়ি ঠিক হয়ে যায় খুব ভালো। তো আজকে আর রান্নাবান্না করিনি, কেন বলো তো? রান্নাবান্না করলেই তো বাসন ধুতে হবে, তারপরে তোমার বলে সবজি মাছ সব ধুতে হবে, হাত অনেকবার ধুতে হবে রান্না করতে করতে। তো সেই কারণে আজকে আর রান্নাবান্নার পাঠ রাখিনি, বাইরে থেকে খাবার আনাচ্ছি, হোম ডেলিভারি। তো এই হোম ডেলিভারি হচ্ছে হারানোর স্বাদ, খাবার দাবার ভীষণ ভালো, ঘরোয়া রান্না হয়। আর আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো আর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করতে পারো, খুবই ভালো। তো যাই হোক, দুটো ভেজ মিল আনিয়েছি এই কারণেই, কারণ হচ্ছে কাল আমার যে চিংড়ি মাছ রান্না করেছিলাম সেই চিংড়ি মাছ রয়ে গেছে, আর চিকেন মিল আনিয়েছি ছেলের জন্য চিকেন মিল। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি খাবার আনিয়েছি। আর কালকের থেকে তো আমার মানে কি বলবো, পয়লা বৈশাখ থেকে নাইটি করেই কাটাচ্ছি, আর এই নাইটিটাও আমি হাতিবাগান থেকে কিনেছিলাম। তো যাই হোক, গরমে এই নাইটি পরেই আরাম, তো আর কি করা যাবে। তো যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলে, তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিও, তাহলে আমি যখন ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছে যাবে। তাহলে চলো দেখে নাও কি কি খাবার আনিয়েছি। আমি সব খাবারের ঢাকাগুলো খুলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি, এই যে ভাত, আর এখানে রয়েছে এই যে চিকেনের, এক প্লেট চিকেনের দু পিস চিকেন থাকে আর একটা আলু, আর রয়েছে এটা এখানে মুসুর ডাল, আর তিন প্লেটে তিনটে পটল ভাজা, আর এই আমের চাটনি, আর এটা হচ্ছে কচু শাক, নিরামিষ কচু শাক, আর এটা হলো বড়ার তরকারি। তাহলে চলো এবার লাঞ্চটা করে দিই, তারপরে তোমাদের সামনে আবার আসবো, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা, আর সাজ দেখে তো বুঝতেই পারছো যে কোথাও বেরোচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, বেরোচ্ছি, আর পারলাম না বাড়িতে থাকতে গরমে। তো সবাই মিলে ঠিক করলাম যে মানে আমরা তিনজনেই ঠিক করলাম যে না একটু ঘুরে আসি, কালকে তো কোথাও যেতে পারিনি, মনটাও ভালো লাগছিল না যে পয়লা বৈশাখের দিন সেরকম তো কিছুই করতে পারলাম না, এই জল জল করে কেটে গেল। তো ভাবলাম যে চলো তাহলে ঘুরে আসি, কাছেই ঘুরে আসি, গরমে আর কোথাও যেতে ইচ্ছে করছে না। তো ভাবলাম একটু আমাদের এখানে ডায়মন্ড প্লাস আছে, মানে ডিপি আমরা বলি, তো এই ডিপিতে যাই একটু ঘুরে আসি, ঠান্ডা হাওয়া খেয়ে আসি, আর গরমে আমার ছেলেও বেরোতে চাইছে না দূরে কোথাও। তো যাই হোক আসি, আর ওই জন্য শ্বাসটাও একটু হালকা হালকা রাখলাম, সারাদিন তো কালকে থেকে নাইটি পরেই কাটিয়ে দিলাম। তো আজকে একটা নতুন কুর্তি বার করলাম, এটা আমার কেনা নয় অবশ্য, এটা আমার গিফট পাওয়া। তো চলো এবার যা হবে না হবে তোমাদের সব দেখাবো, আর দেখা যাক তারপরে কি করি তোমরা সবই দেখতে পারবে। তাহলে চলো, আমাদের এখান থেকে ডিপি যেতে গেলে দুটো অটো করতে হয়, তো অটোতে আবার লাইন দিতে হয়। তো ভাবলাম যে এই গরমের মধ্যে আর এইসব লাইনে দাঁড়াবো না, একটা উবার টোটো বুক করে নিলাম, হাওয়া খেতে খেতে চললাম। ডিপি চলো আমার সাথে। এখানে এসির মানে যে ডিসপ্লে করা রয়েছে যা ভিড়, তাতেই বুঝতে পারছি মানুষের এখন এসির দরকার, আর সত্যি দরকার। তারপর ফ্রিজ, এসিতে প্রচণ্ড ভিড়। তো আমি তার সাথে সাথে এখানে মিক্সি, মাইক্রোওভেন এগুলো সব দেখছি, বেশ ভালো লাগে দেখতে। তো বেশ নতুন নতুন কি ধরনের মডেল এসছে নতুন সেগুলি দেখছি, তারপর ছেলে এই ল্যাপটপ দেখছে, যদিও ল্যাপটপ ওর আছে তবুও দেখছি, আবার এখানে কুলারের এখানেও আমাদেরকে ধরেছে কুলার নেওয়ার জন্য, তো সেগুলোও দেখছি। তারপরে ফোন দেখছি, মানে মোবাইল আর কি, তো মোবাইলটা আমার খুব দরকার, তো তবুও দেখছি, যদিও এখন কিনবো না। তারপরে এই যে এখন ডিজিটাল ওয়াচগুলো রয়েছে বেশ ভালো লেগেছে, পছন্দ হয়েছে।
এইবার ভয়েস ওভার দিতেই বাধ্য হলাম এখানে। আমি এখানে কথা বলছিলাম কিন্তু নিচে প্রোগ্রাম চলছে, একটা কোনো ফিল্ম বা কিছুর একটা প্রোমো বা ইয়ে হচ্ছে, খালি মিউজিক লঞ্চ এরকম কিছু একটা ব্যাপার হচ্ছে। তো যাই হোক, সেই কারণে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এবার যাচ্ছি হোম টাউনে। হোম টাউনে এসে এই ফার্নিচারগুলো দেখছি, বেশ সুন্দর, বেশ ভালোও লাগে আমার দেখতে ফার্নিচারগুলো। আর এত সুন্দর সাজানো থাকে না, মনে হয় এখানে ভয় খাটের উপর শুয়ে পড়ি বা সোফাতে বসি। আমার ভীষণ ভালো লাগে এবার সাজানোটা। এত জিনিস দেখছি না, সব জায়গায় গিয়ে যেন মনে হচ্ছে সব কিনে ফেলবো, বুঝেছ। চলো এখানে হোম টাউনে ফার্নিচারগুলো দেখছি। কেনার কোনো প্ল্যান নেই, তো দেখতে ক্ষতি কি বলো। তো ভালো লাগে দেখতে আর মনটাও বেশ ভালো লাগে এইসব সুন্দর সুন্দর ফার্নিচার দেখতে। দেখো কি সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স এগুলো, দেখো এই হোম ডেকোর জিনিসগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমি এরকম ঘুরে ঘুরে দেখতে জিনিস ভীষণ পছন্দ করি, সে জামা কাপড় হোক বা ফার্নিচার হোক বা এই হোম ডেকোরের জিনিস হোক বা কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস হোক, আমার এরকম ঘুরে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে। তোমরা কারা এরকম আমার মতন ঘুরে ঘুরে জিনিস দেখতে পছন্দ করো একটু কমেন্ট বক্সে জানিও তো। যাই হোক, এখানে বেশ দেখে মনে হচ্ছে না এটা কিনি ওটা কিনি। এই বুদ্ধগুলোর দাম যেন কত, সেই 1000 থেকে শুরু। এত সুন্দর দেখতে বাবারে। যাই হোক, তো দেখছি বেশ ভালোই লাগছে। এই দেখো এই যে প্রোগ্রাম চলছে। আর প্লিজ বাংলা ছবির সাথে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। অপোজিটেই আছে নিজুবুদু, তো ওখানে চলে এসেছি। আজকে ডিনারটা ভাবছি এখানেই করে নেবো, কারণ বাড়িতে দেখা দেখা যে বাড়ি ফিরে যদি শুনি যে পাম্পটা ঠিক হয়ে গেছে তো ভালোই, তো আসলে তো আর কোনো প্রবলেম নেই কালকে। তো দেখা যাক, তো ওই জন্য খাবারগুলো রেখে দিয়েছি যে কালকে লাঞ্চে আর কি ওগুলো খাবো, যেগুলি আমি অর্ডার করেছিলাম বানানোর সাথে। তো যাই কী অর্ডার দেওয়া হবে এখানে চাইনিজটাই মেন আর কি বেশি ভালো হয়। আমি আগেও খেয়েছি, এক দুবার খেয়েছি, বেশ ভালো লাগে। ভার্জিন মোহিটো এসে গেছে, আর এখন এই গরমের সময় এটা খেতে ভীষণই ভালো লাগে। এছাড়াও আমি ব্লু লেগুন ভালোবাসি। তো একটা জাপানিজ খাবার আমার ছেলে অর্ডার দিয়েছে, র্যামেন। এটা মোটা নুডলসগুলো হয় আর একটু সবজি থাকে আর ডিম সিদ্ধ, খেতে কিন্তু খুবই ভালো। আর এছাড়া স্টার্টারও এসে গেছে, প্যান ফ্রাইড চিলি ফিশ আর হচ্ছে কোরিয়ান স্টাইল চিকেন। দুটোরই টেস্ট খুব ভালো, আমার বেশি ভালো লেগেছে প্যান ফ্রাইড চিলি ফিশটা, ভীষণ ভালো, খুব ক্রিস্পি আর স্পাইসি, আর চিকেনটাও ক্রিস্পি আর ছিল। এইবার মেন কোর্স এসে গেছে, মেন কোর্সও একটু নতুন ট্রাই করেছি, বিশেষ করে রাইসটা। আর ছেলে থাকলে একটু নতুন নতুন ট্রাই করে। জাপানিজ ফ্রাইড রাইসটা, জাপানিজ স্টাইল গার্লিক ফ্রাইড রাইস, জাপানিজ স্টাইল গার্লিক ফ্রাইড রাইস চিকেনটা। জাপানিজ ফ্রাইড রাইসটা প্রথমবার ট্রাই করছি কিন্তু ভীষণ ভালো লেগেছে, আর এর মধ্যে গার্লিকের ফ্লেভারটা বেশি আর টমেটো স্লাইস আছে, বেশ ভালোই করেছে। আর ওই যে রামেনটা খেয়েছি একটু টেস্ট করেছি, মানে ওটাও দারুণ খেতে, বেশ জাপান কোরিয়ান এই খাবার মধ্যেই ছিলাম। আর জাপানিজ রাইসটা এটা তো মানে অসাধারণ, মানে এত ভালো লেগেছে। যে কটা আইটেম খেয়েছি একটু অন্যরকমের সব নাম ছিল আইটেমগুলো, তো আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, তো তোমাদের সাথে আবার আরেকটু কোনো ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন বিজনেস করছো আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনে অল অপশনে ক্লিক করে দিও। আর আমি যা নতুন ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে দেবো। আর আমার পুরোনো বন্ধুদের জন্য এটা অনেক অনেক ভালো লাগে, তোমরা প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং কমেন্ট করে দিও। তাহলে আজকে আসি, তোমাদের সাথে আবার দেখা হবে আরেকটি কোনো ব্লগে। গুড নাইট।